পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ থেকে বের হয়ে গেল আবারও একটি দুর্দান্ত চাকরির খবর। 5টি ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হবে এবং রাজ্যের যে কোনো জেলা থেকেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম পোস্টের রেসপেক্টে। কিছু কিছু পোস্ট আছে যেখানে আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এবং সাথে যদি A&M করা থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আবার কিছু পোস্ট আছে যেখানেতে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং সাথে যদি আপনাদের 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেও আবেদন করতে পারবেন। আবার এমন পোস্টও আছে যে ক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্লাস কিছু টেকনিক্যাল নলেজের কথাও বলা হয়েছে। এরকম আরও ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগগুলি হবে, অনেকগুলি শূন্য পদে নিয়োগ হবে, যার জন্য আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ স্থির করা হয়েছে 16th of November। দেখব পোস্টের ডিটেলস এবং বিজ্ঞপ্তির আরও খুঁটিনাটি বিষয়গুলি। নমস্কার, আপনারা দেখছেন টপ নিউজ বাংলা। সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবরাখবর, বিশেষ করে হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোনো রকম নিউজ যাতে মিস না হয়ে যায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করতে ভুলবেন না। আসুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলস চেক আউট করে নেওয়া যাক। আগেই তো বললাম যে আপনাদেরকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অফলাইনে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশনের ফরম্যাট আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি PDF এর সাথেই অ্যাটাচড করা আছে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনারা পেয়ে যাবেন এবং PDFটিকে খুব সহজে ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সটি একবার চেক করবেন। সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এবং যেখানে গিয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। যেমনটি বললাম আপনাদেরকে যে 16th of November 2022 এর আগে আপনাদেরকে অফলাইনে অ্যাপ্লাই করে দিতে হচ্ছে। হ্যাঁ, শুরুর আগেই বলে রাখি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফিজও পে করতে হচ্ছে। 100 টাকার আবেদন মূল্য লাগছে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 টাকার আবেদন মূল্য লাগছে, যেটিকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনাদেরকে পে করতে হবে। কমপ্লিট ডিটেলস অর্থাৎ এই পেমেন্ট রিলেটেড বা কোন অ্যাড্রেসেতে আপনারা অ্যাপ্লিকেশন সাথে সাথে নেসেসারি ডকুমেন্টস পাঠাবেন সে প্রসঙ্গে এই কলামটিতে কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করা আছে এবং তার নিচেই এই 2 নম্বর পয়েন্টেতে কি ধরনের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস লাগবে সে সম্পর্কে কথা বলা আছে। আসুন এসবের আগে পোস্টের ডিটেলস দেখা যাক। দেখুন, এই পোস্ট কোড D এর আন্ডারে যে পোস্টের কথা বলা রয়েছে সেটি হচ্ছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। 2টি শূন্যপদ রয়েছে। 25,000 টাকা করে মাসিক বেতন পাবেন এবং 21 থেকে 40 বছর এর মধ্যে বয়সসীমা থাকতে হবে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটি তারপরের কলামেতেই উল্লেখ আছে যে গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট, সাথে করে পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স লাগছে অ্যান্ড শুড এবল টু ড্রাইভ 2 হুইলার এবং কম্পিউটার নলেজ প্রসঙ্গে কিছু চাওয়া হয়েছে যেটি 3 নম্বর পয়েন্টেতে উল্লেখ রয়েছে। যোগ্য প্রার্থীরা একবার ভিডিওটি পজ করে দেখে নিন। আরও ডিটেলস বা PDFটিকে ডাউনলোড করে ভালোভাবে নিজে থেকে চেক আউটের পরে অ্যাপ্লাই করবেন। কম সময়ের মধ্যে আপনাদেরকে ইনফরমেশনগুলি শেয়ার করার জন্য হয়তো আনউইলিংলি কিছু কিছু ইনফরমেশন আমি স্কিপ করে যেতে পারি, সুতরাং যোগ্য প্রার্থীরা অবশ্যই PDFটিকে ভালোভাবে চেক আউটের পরে অ্যাপ্লাই করবেন। আসুন পরের পোস্ট দেখব। পোস্ট কোড E এর আন্ডারে যে পোস্টের কথা বলা রয়েছে সেটি হচ্ছে টিউবারকুলোসিস হেলথ ভিজিটার। 18,000 টাকা করে মাসিক বেতন পাবেন এবং 21 থেকে 40 বছর, এক্ষেত্রেও বয়সসীমা লাগছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটি আপনারা একবার ভিডিওটি পজ করে বা PDFটিকে ডাউনলোড করে চেক আউট করে নিন। এই 3টি পয়েন্টের মাধ্যমে দেওয়া রয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্কেল অফ স্কোরিং এবং শর্ট লিস্টিং মেথড। যে কটি পোস্ট বলবো সব কটির ক্ষেত্রেই, এই তো সবেমাত্র 2টি পোস্টের কথা উল্লেখ করলাম, সব কটিরই স্কেল অফ স্কোরিং এবং শর্ট লিস্টিং মেথড এই PDF-এরই একেবারে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সেই সমস্তগুলিও PDFটি ডাউনলোড করে একবার দেখবেন। আসুন পরের পোস্টে যাব। পোস্ট কোড C এর আন্ডারে যে পোস্টের কথা বলা রয়েছে সেটি হচ্ছে PPM কোঅর্ডিনেটর। এক্ষেত্রে 26,000 টাকা করে মাসিক বেতন পাচ্ছেন। এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটি দেখুন তারপরেই উল্লেখ রয়েছে। পোস্ট কোড B এর আন্ডারেতে যে পোস্টের কথা উল্লেখ আছে সেটি হচ্ছে ইমিউনাইজেশন ভলেন্টিয়ার আন্ডার NHM। 2টি শূন্যপদ রয়েছে। রেমুনারেশন প্রসঙ্গে দেখুন এখানে উল্লেখ রয়েছে 550 পার ডে ফর 26 days মান্থ। 21 থেকে 40 বছর বয়সসীমা লাগছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন কি ধরনের লাগছে আপনারা একবার ভিডিওটি পজ করে বা PDFটি ডাউনলোড করে চেক আউট করুন। চলুন আরও কি পোস্ট রয়েছে দেখব। পোস্ট কোড A এর আন্ডারেতে যে পোস্টের কথা বলা রয়েছে সেটি হচ্ছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট আন্ডার NPCP and 6। 4টি শূন্যপদ রয়েছে। 18,000 টাকা করে মাসিক বেতন পাচ্ছেন এবং 18 থেকে 40 বছর বয়স সীমা থাকতে হবে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে চাওয়া হয়েছে পাস্ট হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, সাথে সাথে মাস্ট হ্যাভ 2 years diploma in paramedical ophthalmic assistant course or a 2 years diploma course in optometry and ophthalmic technique recognized by the Government of West Bengal। प्रेफारेंशियल क्राइटेरिया की चाওয়া হয়েছে তার পরে পরেই উল্লেখ আছে। সুতরাং যোগ্য প্রার্থীরা ওই নির্দিষ্ট দিন অর্থাৎ 16th of November 2022 এর আগে এই নির্দিষ্ট দিয়ে দেওয়া ঠিকানাতে সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসের সাথে প্রোভাইড করে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাটটি ফিল আপ করে অ্যাপ্লাই করে দিন। যেমনটি বললাম আপনারা যদি পিডিএফটির নিচের দিকে স্ক্রল ডাউন করেন আপনারা স্কেল আপ স্কোরিং বা রিক্রুটমেন্ট মেথড এই প্রসঙ্গে ইনফরমেশন পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবর নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই এবং